ভোটের নির্ঘণ্ট স্থির করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ বৈঠক নির্বাচন কমিশনে। সে বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। সরাসরি চলে যাব এই মুহূর্তে আমরা কৃষ্ণেন্দুর কাছে। কৃষ্ণেন্দু, তুমি নির্বাচন কমিশনের অফিসের সামনে রয়েছো, কবে ভোট হতে চলেছে এই সমস্ত বিষয়ে আজকে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে, সে বিষয়ে কি খবর রয়েছে এই মুহূর্তে? ঠিক কটায় বৈঠক শুরু হতে যাচ্ছে? দেখো, সময় মতো একটার সময় বৈঠক শুরু হওয়ার কথা রাজ্য নির্বাচন কমিশন সূত্রে যেটা খবর, দুপুর একটার সময় রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্র কুমার সিংহ, তিনি সমস্ত রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলগুলি মামলায় আবেদনকারী এবং সেই পিটিশনের রাজনৈতিক দলগুলির সঙ্গে আজকে বৈঠক করবেন। সিপিএম যেমন রয়েছে, কংগ্রেস রয়েছে, বিজেপি রয়েছে, পিডিএস রয়েছে, তৃণমূল তো রয়েছে, এবং পাশাপাশি আরও কয়েকটা রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হচ্ছে, যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, বহুজন সমাজবাদী পার্টি এবং পাশাপাশি ফরওয়ার্ড ব্লক সহ আরও রাজনৈতিক দলগুলিকে আমন্ত্রণ জানানো হয়েছে অলরেডি, যাতে আজকে তারা আসেন এবং আজকে তারা বৈঠক করেন। এবং পাশাপাশি দলগুলোর সঙ্গে বৈঠকের পর আলাদা আলাদাভাবে দলগুলির সঙ্গে বৈঠকের পর রাজ্য নির্বাচন কমিশনার সরকারি প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন। কারণ কমিশন সূত্রে যেটা দাবি, যে হাইকোর্টের নির্দেশ কালকে দেওয়া হয়েছে, সেই নির্দেশে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে মনোনয়ন পেশের যে অতিরিক্ত দিন বা নির্ঘণ্ট, এটা কমিশনকে চূড়ান্ত করতে হবে রাজনৈতিক দলগুলিকে জানিয়ে বা যারা আবেদনকারী তাদের জানিয়ে এবং পাশাপাশি রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ মেনে তাদের সঙ্গে কথা বলে। স্বাভাবিকভাবে সেই নির্দেশ কালকে গোটা রাত, কার্যত 10টা পর্যন্ত কমিশনার ছিলেন অফিসে, তারা পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে আজকে গোটা রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক এবং রাজ্য সরকারের প্রতিনিধির সঙ্গে বৈঠক করে তারপর দিনক্ষণ চূড়ান্ত হবে। স্বাভাবিকভাবে এটা মনে করা হচ্ছে যে আজকে সন্ধ্যের দিকে আগামী মনোনয়নপত্র পেশের যে দিন, সেই ব্যাপারে বিজ্ঞপ্তি জারি হতে পারে এবং সেক্ষেত্রে সোমবার এই মনোনয়ন পেশের অতিরিক্ত দিনের দিন ধার্য করা হতে পারে বলে এমনটাই সূত্র মারফত কমিশনে জানা যাচ্ছে। এবং পাশাপাশি কবে ভোট হবে তা এখনও স্পষ্ট নয়, কিন্তু মনোনয়নপত্র পেশ যদি সোমবার হয় এবং তারপর স্ক্রুটিনি এবং উইথড্রনের বা প্রত্যাহারের যে নির্ধারিত সময়সীমা, সেই সময়সীমা পেরিয়ে গেছে, সুতরাং সেটাকে আবার নতুন করে দিতে হবে এবং 21 দিনের টাইম মেনে কোনোভাবেই মে মাসের মাঝামাঝির আগে ভোট করা সম্ভব নয়, এমনটাই কমিশন সূত্রে জানা যাচ্ছে। তবে গোটা বিষয়টাই স্পষ্ট হবে আজকে রাজনৈতিক দলগুলির সঙ্গে এবং রাজ্য সরকারের সঙ্গে কথা বলে। তুমি জানো, পঞ্চায়েত আইন অনুযায়ী রাজ্য সরকারের সঙ্গে কথা বলেই নতুন করে নির্ঘণ্ট প্রকাশ করতে হয় এবং কালকে হাইকোর্টের রায়ে এটা স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে কমিশন যে দিনক্ষণ চূড়ান্ত করবে সেটা অবশ্যই সরকারের সঙ্গে কথা বলে এবং রাজনৈতিক দলগুলিকে জানিয়ে একটার সময় যে বৈঠক, সেই বৈঠক দিনভর চলবে এবং তারপর সন্ধ্যে স্পষ্ট হবে যে কবে অতিরিক্ত মনোনয়নের দিন ঘোষণা হবে এবং পাশাপাশি ভোটের নির্ঘণ্টই বা কখন হতে পারে। পাপিয়া, ধন্যবাদ কৃষ্ণেন্দু।